আমি খিড়কি দরজা দিয়ে জেলে ঢুকি না, মুখে পাইপটা নিয়ে মেইন গেট খোলার পরে আমি জেলে ঢুকি, আবার মুখে পাইপ দিয়ে জেলখানা থেকে মেইন গেট দিয়ে জেল থেকে বের হই। আমার ছোট ভাই আজকে যাবে, তাকে মেইন গেট খুলে বের করবে, তার আগে উনি খিড়কি দরজা দিয়ে যাবেন। এই করে মেইন গেট খুলে ঢুকিল, জেলার আসলেন, সুবেদাররা আসলেন, জেল গেট খুলে দিল, আমাকে বের করে সেই সময় দেখি হাতের পেছনে একটা হাত দিয়ে উনি আর সামনে ডান হাতে মেরে কথা বলছিলেন, পেছনের বাম হাতটা বের করে একটা বেলিফুলের মালা সেটা আমার গলায় পরিয়ে দিলেন। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্বর্ধনা, এরপরে আর সম্বর্ধনা এখন পেলে মনে হয় যেগুলো তেমন কিছু না, এই মহাপুরুষের সম্বর্ধনা তো পেয়ে গেছে। বেলিফুলের মালা জেলখানা নেই, মূল ফটক খোলা আমার ছোট ভাই, এত বড় বিশেষণ পাওয়ার পরে আমার মাথা এখনো যে ঠিক আছে। তো যাই হোক, এই স্মৃতি যেমন আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এটুকু বলছি যে আমরা যে যুগটা স্বর্ণযুগটা পেরিয়ে এসেছি, সেই স্বর্ণযুগে দেখেন সবচেয়ে বড় শিল্পীর অবদান, ওই যুগে শিল্পীরা সবচেয়ে ভাষা আন্দোলন বলেন, একুশ ফেব্রুয়ারি বলেন, তারা যে চিত্রগুলো তৈরি করে গেছে এগুলো এখনো পর্যন্ত সেরা চিত্র। ওই সমস্ত ব্যঙ্গচিত্র যারা এঁকেছেন সেগুলো সেরা ব্যঙ্গচিত্র। সেই সময় সংস্কৃতি সংসদ এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠন পরবর্তীকালে ছায়া যে অবদান রেখেছে সংস্কৃতি, সে ষাটের দশকে আর রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি, পুনরাবৃত্তি হচ্ছে না। এই স্বর্ণযুগ সেই অর্থে সংস্কৃতি, সামাজিক